নোরে নোর ভরা নোর আমার প্রিয় রাসূল আল্লাহর নোরে তয়েরে মুহাম্মদ রাসূল জোরে কন্না নোরে নোর ভরা নোর আমার প্রিয় রাসূল আল্লাহর নোরে তয়েরে মুহাম্মদ রাসূল আল্লাহর নোরে তয়েরে মুহাম্মদ রাসূল মুহাববতে বলুন সুবহানাল্লাহ তুমি কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা আল্লাহর নূরে তয়েরে মুহাম্মদ রাসূল আল্লাহর নূরে তয়েরে মুহাম্মদ রাসূল তুমি এলে যখন মামিনার ঘরে বারোই রবিউল আউয়াল মাসে বারোই রবিউল আউয়াল মাসে তুমি মোর সাফিনা একবার দিদার দাও না তুমি মোর সাফিনা একবার দিদার দাও না আল্লাহর নূরে তয়েরে মুহাম্মদ রাসূল আল্লাহর নূরে তয়েরে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওগো জিব্রাইল শোনো 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 তুমি দুনিয়ার সারজমিনে চলে যাও যাওয়ার পরে তুমি এক মোট মাটি নিয়ে এসো আল্লাহর হুকুমে যেন আপনার কিনা জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন যাওয়ার পরে মাটির দিকে যখন হাত বাড়িয়েছে মাটি আপনার হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে মাটি বলতেছে ওগো জিব্রাইল শোনো 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 আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছে ওগো জিব্রাইল আজকে তুমি আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না তুমি আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে যে কিসের জন্য মাটি বলতেছে ওগো জিব্রাইল আজকে আদমকে যদি সৃষ্টি করা হয় ওই আদমের আল আওলাদ আপনার পৃথিবীতে গিয়ে কত না গুনাহের কাজ করবে কত আপনার গুনাহের কাজ করবে এজন্য আমাকে নিয়ে গিয়ে তুমি পাপী মানুষ তৈরি করো না হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি যেন বাবা আছে জায়গা থেকে ফিরে চলে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিনা বলতেছে ওগো মাইকাইল শোনো 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 তুমি পৃথিবীর সারজমিনে চলে যাও যাওয়ার পরে তুমি এক মোট মাটি নিয়ে এসো প্রথমবারে হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন বাবা তিনি আপনার ফিরে চলে আসলেন এবার আপনার দ্বিতীয়বারে হযরত মাইকাইল আলাইহিস সালামকে পাঠালেন তিনিও আপনার কিনা ফিরে চলে আসলেন আপনার কিনা তৃতীয়বারে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন তিনিও বাবা আপনার ফিরে চলে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওগো ইসরাইল যাও 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 তুমি পৃথিবীর সারজমিনে চলে যাও যাওয়ার পরে তুমি এক মুষ্ট মাটি নিয়ে আসো এই দেখেন বাবা আমার এবা যেন আপনার হযরত ইসরাইল সাল্লাম তিনি যেন আপনার দুনিয়াতে চলে আসলেন দুনিয়াতে আসার পরে তিনি আপনার মাটির দিকে যখন হাত বাড়িয়েছে মাটি আপনার কিনা হাউমাউ করে কান্না করতেছে মাটি বলতেছে
जोगो इजराइल सुनो सुनो आज के अपनार आमा के निये गिये गुनहगार मानुष तैरि करो ना आमा के निये गिये पापी मानुष तैरि करो ना हजरत इजराइल अलैहिस्सलाम तिनी बाबा बोलते से जोगो माटी सुनो 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 तुम्हाके अल्लाह रब्बुल आलमीन बनिए से आमाको अल्लाह रब्बुल आलमीन बनिए से तबे आज के तुम्हार कथा मान सुना जाबे ना आमाके अल्लाह रब्बुल आलमीन ऑर्डर दिए से आमाके निये जेते होबे माटी যখন আপনার কিনা হযরতে ইজরাইল আলাইহিস সালাম কোন আপনার কথা শুনলেন না তিনি যেন এক মুষ্ট মাটি নিয়ে তিনি যেন ফিরে চলে আসলেন হযরতে ইজরাইল আলাইহিস সালাম তিনি আপনার ফিরে চলে আসলেন আসার পরে আপনার কিনা মাটিগুলোকে এক জায়গায় রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওগো আজাজিল শোনো 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 আজকে তুমি আদমকে তৈরি করো আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো যেন বেরাদার আজকে আপনার কেনা আদমকে তৈরি করা হলো আদমকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন এবার আদমের ভিতরে বাবা আত্মাটা দিবে আচ্ছা বলেন এখন আপনার কত মানুষ আপনার কিনা বানানো যাবে তার ভিতর আত্মা দেওয়া যাবে নাকি মানুষের মতো মানুষ বানানো যাবে তবে আপনার কিনা তার ভিতরে আত্মা দেওয়া যাবে না তাকে আপনার কিনা জীবিত করতে পারবো না ওই রকমই আপনার কিনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার কিনা যখন আজাজিলকে বলতে এসো আজাজিল আদম তৈরি করো আজাজিল আপনার আদম তৈরি করলেন এবার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানো আদমের ভিতর আত্মা দিচ্ছে বাবা আত্মাকে আপনার কিনা বারবার দেয় আত্মা বারবার ঘুরে চলে আসে আত্মা কোনো মতে যেন ভিতরে থাকতে চায় না আত্মা বলতেছে ওগো রব্বুল আলামিন এই আদমের ভিতরটা এত অন্ধকার আমি আত্মা অন্ধকারে থাকতে পারি না এই দেখেন ব্রাদার মজা সামানি কেরাম আল্লাহ রব্বুল আলামিন যখন ওই আত্মাটাকে বারবার বারবার দেয় আত্মা বারবার ফিরে চলে আসে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময়তে আবার হাবিবুল্লাহর নূরখানাকে যেন এক টুকরা ওই জায়গা থেকে নূর নিয়ে যেন আপনার কিনা আদমের ভিতরে দিয়ে দিলেন আত্মা এবার যখন লাগালেন আত্মার কিন্তু বেরিয়ে আসে না কো আত্মা আপনার কিনার বেরিয়ে আসে না আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই করে যেন বাবা আপনার কিনা আদমকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করার পরে তিনি আপনার বলতেছে ওগো আমার ফেরেশতারা এবার তোমরা আপনার আদমকে তৈরি সিজদা করো আদমকে তোমরা সিজদা করো ব্রাদারিন ইসলাম ওয়াজ্জা সাবানি কিরাম এবার আপনার যখন সিজদা করতে বললেন সমস্ত আপনার কিনা ফেরেশতা সিজদা করেছিল কিন্তু আপনার আজাজিল সিজদা করেছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যোগো আজাজিল শোনো 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 আজকে সমস্ত ফারিস্তারা আদমকে সেজদা করলো কিন্তু তুমি কিসের জন্য করলে না আজাজিল বলতে যোগো রাব্বুল আলামিন আজকে আপনার কিনা যাকে নিজে হাতে বানালাম যাকে আপনার কিনা নিজে হাতে আমি বানালাম ওই আদমকে আমি সেজদা করব না সেজদা যদি করতে হয় আপনাকে করব আচ্ছা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে সেজদাটা করতে বলেছিল কিসের জন্য বলেছিলেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর নূরখানাকে আদম আলাইহিস সালামের পেশানিতে রাখার পরে আপনার চমকাতে ছিল ওই জন্য আমার হাবিবুল্লাহর নূরখানা দিকে আপনার ঝুঁকতে বলেছিল ওই জন্য আপনার সেজদাটা করতে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ও গাজাজিল তুই আমার বন্ধুকে আপনার কিনা আদমকে সেজদা করলে না যা যা আজ থেকে তুই কাফের হয়ে গেলে আজ থেকে তোর নাম হয়ে গেল ইবলিস যখন বাবাই কথা বলা হয়েছে আজাজিল বলতেছে ও রাব্বুল আলামিন
আমি এক নয় দুই নয় আমি ছশো আপনার কিনা কোটি বছর ইবাদত করেছি ও গো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এর বিনিময়ে আমি তোমার কাছে কিছু নিতে চাই আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জোরে আজাজিল কি নিতে চাস বল বলতে চাস কি আপনার কিনা আমি জানো মানুষের শরীরের রক্ত রক্ত চলতে পারি এই ক্ষমতা দান করো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যা জন্তকে এটাই আপনার দিলাম আপনার আজাজিল বলতেছে ও রাব্বুল আলামিন আমি জানো প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যা তোকে এটাই দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আজাজিলকে এতটা ক্ষমতা দিল কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও আজাজিল শুনছন আজকে আপনার তুই সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারবি কিন্তু আমার হাবিবুল্লাহ রূপ ধারণ করতে পারবি না জোরে কন্না কারণ আপনার নবীকে যারা স্বপ্নে দেখে নেবে তারা প্রকৃতি যেন আমার নবীকে দেখলো মহাব্বতে বলুন যারা নবীকে আপনার স্বপ্নের মাধ্যমে দেখবে তারা প্রকৃতি আপনার কেনা নবীকে দেখে